বিদ্যাঙ্গ ডট কমে স্বাগত জানাই আমি রাজাকুণ্ডু তোমাদের ম্যাথমেটিক্স টিচার চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে আজকের প্রশ্নটিতে বলা আছে যে সূর্যের উন্নতি কোন কত হলে একটি উলম্ব দণ্ডের ছায়ার দৈর্ঘ্য ওখানে কে আর লেখা যেটা ছায়ার হবে ছায়ার দৈর্ঘ্য দণ্ডটির উচ্চতার রুট ওভার তিন গুণ হবে রুট থ্রি গুণ ঠিক আছে তাহলে এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এটি একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে কি 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 বোঝাচ্ছে আমি বলে দিই একবার এবি যে এই উচ্চতাটি এ এবং বি এই যে উচ্চতাটি এই উচ্চতাটি একটি দণ্ড বোঝাচ্ছে উলম্ব দণ্ড উলম্ব কেন বলছে মাটির উপরে সোজাসুজি রয়েছে নব্বই ডিগ্রি কোন করে রয়েছে মাটির উপরে সোজাসুজি তাই এটিকে উলম্ব দণ্ড বলা হচ্ছে মাটির উপরে নব্বই ডিগ্রি কোন করে থাকার জন্য এবং এটি হলো সেই দণ্ডটি যার ছায়া তাহলে এই দণ্ডটিতে ছায়া পড়লে কিভাবে হবে এই দণ্ডটিতে ছায়া পড়লে এখানে সূর্য থাকতে হবে এবং সূর্য আলো এইভাবে আসবে এইভাবে এসে সূর্য আলো এইভাবে দণ্ডটির গায়ে লাগবে এবং দণ্ডটি যেই যেইখানে আলোগুলিকে ব্লক করবে আলোগুলিকে আটকাবে সেই অংশটা এই যে নীল অংশটা এখন আমি যেটা করে দেখাচ্ছি এই যে নীল অংশটা এই অংশটা হচ্ছে এই দণ্ডটার যতটা অংশ আলো আটকাবে সেই ততটা অংশ ছায়া পড়বে এবং ছায়া পড়ার জন্য ওরা কি বলেছে ওরা বলেছে যে এই ছায়ার দৈর্ঘ্য দণ্ডটির যে উচ্চতা তার রুট তিন গুণ হবে অর্থাৎ দণ্ডটির দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি এক্স তাহলে এক্স এর রুট তিন গুণ হবে এক্স এর রুট গুণ হবে তাহলে রুট থ্রি এক্স হবে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে সি বিন্দু থেকে এই দণ্ডের শীর্ষের উন্নতি কোণ উন্নতি কোণ কাকে বলছে উন্নতি কোণ কাকে বলছে উন্নতি কোণ বলছে হচ্ছে এই যে কোণটা তৈরি করছে সি বিন্দু থেকে এই দণ্ডের শীর্ষের সাথে সেই কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ যেটাকে আমরা থিটা বলছি থিটা কোণ বলছি ঠিক আছে চলো শুরু করছি তাহলে এখানে ধরে নিতে হবে উন্নতি কোনটা বের করতে হবে যেহেতু থিটার মান কত বের করতে হবে ধরি ধরি উন্নতি কোন মান থিটা ধরলাম তাহলে ত্রিভুজ নিচ্ছি আমরা দণ্ডের সাথে ছায়া পড়েছে যে এই রেখা আলো বরাবর এসে তাহলে এটা ত্রিভুজ এবিসি তৈরি হয়েছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজকে দণ্ডটা উলম্ব বলে দিয়েছে তাহলে যেহেতু উলম্ব বলেছে তাহলে কোন এবিসি সমান নব্বই ডিগ্রি আমরা ধরে নিয়েছি উলম্ব দণ্ড আর এসিবি ইকুয়াল টু থিটা যেটা আমরা ধরেছিলাম থিটার মান এসিবি কোণে ঠিক আছে আচ্ছা আমরা উলম্ব প্রদত্ত উলম্ব দণ্ডটির পথ উলম্ব দণ্ডটির ছায়ার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য দণ্ডটির দৈর্ঘ্যের রুটোবার তিন গুণ বলে দেওয়া আছে প্রদত্ত মান তাহলে ধরে নিতে হবে ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান মিটার ধরে নিলাম যেটা হচ্ছে এবির দৈর্ঘ্য এবির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার সুতরাং ছায়ার দৈর্ঘ্য আমি তো দেখিয়েইছি আগে ছায়ার দৈর্ঘ্য কত হবে ওটো বা তিন গুণ এবি। এবি রুট অফ আিন গুণ তাহলে এবির মান হচ্ছে এক্স তাহলে রুট অফ আিন গুণ এবুট তিন গুণ এক্স মানে মিটার যেটা হচ্ছে বিসির মান তাহলে শুরু করছি এবার ত্রিভুজ এব কোন এবি হল নব্বই ডিগ্রি তাহলে কিভাবে শুরু করবো তাহলে আমরা শুরু করব হচ্ছে tan থিটা tan মানে কি tan মানে লম্ব বাই ভূমি কি কিভাবে বলছি আমি একটু পাশে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে থিটা কোন এটা নব্বই ডিগ্রি কোনথিটা মানে কি লম্ব বাই ভূমি ট্যানজেন্ট অফ থিটা তার মানে tan θ সেটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে tan θ মানে কি লম্ব মানে হচ্ছে এবি ভূমি মানে হচ্ছে বি সি তাহলে tan θ মানে কি দাঁড়াচ্ছে লম্বো আমরা বলেছি এক্স এবির মান আর ভূমির মান হচ্ছে এক্স √3 বা থ্রি তাহলে মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কেন এই এক্স এই এক্স কেটে যাচ্ছে যেহেতু এক্স নটিকালস টু জিরো আর টেন থিটা মানে আমরা যদি এই ভ্যালুটাকে দেখি এই মাইনটাকে দেখি এই মানটা দাঁড়াচ্ছে টেনের তিরিশ ডিগ্রি মান টেন থার্টি ডিগ্রি ইকুয়ালস টু ওয়ান বাই রুট থ্রি টেন জিরো টেন থার্টি টেন এই মাইনগুলো মুখস্ত করতে হবে যেখানে টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে দুদিকে টেন আছে টেন আছে তাহলে তুলনা করলে থ্রিটা ইকালস থার্টি ডিগ্রি বাম বক্ষর পক্ষকে তুলনা করে পাই তিটা গস্ত থার্টি ডিগ্রি সুতরাং যেটা চেয়েছিল সেটাই বেরোলো সুতরাং নির্নেয় উন্নতি কোণের মান থিটা বেরোলো যেটা হলো তিরিশ ডিগ্রি ইউটার সময় তিরিশ ডিগ্রি এটি হচ্ছে আমাদের নিম্ন উন্নতকন থ্যাংক ইউ ফর ওয়াচিং অঙ্ক ডট কম প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো থ্যাংক ইউ